সোহম চক্রবর্তীর মানবিক রূপ। কালী পূজোর উদ্বোধনে এসে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বন্যা দুর্গত মানুষদের হাতে শাড়ি, শীতের পোশাক ও ত্রাণ সামগ্রী তুলে দিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী। ফিকে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভগবানপুর বিধানসভার ভীমেশ্বরী বাজারে আয়োজিত ধূমকেতু ক্লাবের পূজোর উদ্বোধন করেন বাংলার সোনালি পর্দার নায়ক তথা বিধায়ক সোহম চক্রবর্তী। আমার যে সকল বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে শুভ বিজয়া, সকল আমার ভাই বোন বন্ধুরা রয়েছেন তাদেরকে আমার শুভ দীপাবলি ও বিজয়া আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি চিরকৃতজ্ঞ আপনাদের সকলের কাছে, কারণ আপনারা আমাকে আপনাদের বাড়ির সদস্যত্ব করে তুলেছেন। তাই আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি এখানে কোনো বিধায়ক বা নেতা হতে আসিনি, এসেছি আপনাদের ঘরের সদস্য হিসেবে, কারোর ভাই, কারোর বন্ধু, কারো দাদা হয়ে থাকতে। এবং আপনারা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এবার আমার দায়িত্ব যে আপনাদের সঙ্গে থেকে আপনার সমস্ত কাজ যাতে সম্পূর্ণভাবে সুনিশ্চিতভাবে করতে পারি, সুনিশ্চিত করতে পারি, তারই প্রচেষ্টা নিজেকে নিযুক্ত করা। এবং তার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার চাই, কারণ আমার একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সকলে একনিষ্ঠভাবে, একত্রিতভাবে সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন। আমার Times Bangla।